السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة، اَذِلُّ اللّٰهُ الظَّالِم۪ينَ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَاءُ. Elhamdülillah, Allah Rabbul Alemin ve şiş mihrbani. Tini amadirke, jabotiyo bipodapoder modhe, jabotiyo somoshar moddhe shustho rekhechen, shundor rekhechen amadirke. Amra ei jonno tar darbare lakh koti shukriya adai korchi. Amra durud o salam pori priyo nobi sallallahu alaihi wasallamer proti, jini amadirke amader jibone somosto koroniyo ke shundor bhabe সাবলীল ভাবে সাধ্যা অনুসারে আমাদের জন্য তিনি তুলে ধরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ধারাবাহিক ইসলামী আলোচনা, আজকের পর্ব হচ্ছে আখিরাতে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। তো আমাদের বর্তমানে সার্বিক পরিস্থিতি, সারা পৃথিবীর যে পরিস্থিতি চলছে গত 2019 সাল থেকে 2021 সালের এখন মাঝামাঝি চলছে এই পর্যন্ত, সার্বিকভাবে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে চারদিকে মহামারী মানুষকে আমাদেরকে এমনভাবে ঘিরে ধরেছে, প্রতিনিয়তই মনে হয় যে এই বুঝি কে কাউকে ধরলো, কে মারা গেল। কিন্তু আমাদের ভিতরে বাস্তবতার আলোকে যদি পরিবর্তন মনে করি, যে যতটুকু পরিবর্তন হলে আমরা বুঝতে পারি যে আমরা আসলে আমরা পরিবর্তন হয়েছি, এই ভয় পেয়েছি আমরা আল্লাহর বলয়ে আমাদেরকে সতর্ক করার জন্য এই আসমানের বালা, যে দুনিয়ার যে বিপদ আপদ দিচ্ছেন, এর দ্বারা আমাদেরকে আল্লাহর বলয়ে পরিবর্তন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমরা কতটুকু পরিবর্তন হচ্ছি। প্রতিনিয়ত কারো না কারো মৃত্যুর খবর আসছে, প্রতিনিয়ত। তো এই পর্যায়ে আমরা যদি আমাদের মধ্যে যদি আল্লাহ ভীতি যদি আমরা বাড়াতে পারি, আখিরাতের চিন্তা যদি আমরা আমাদের মধ্যে বাড়াতে পারি, তাহলে সহজে আমাদেরকে আমরা পরিবর্তন করতে পারবো। দুনিয়ার অনেক বিষয় আমাদের চোখের সামনে চলে আসে প্রতিনিয়ত, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের বিভিন্ন সমস্যা, এগুলোতে আমরা যখন বেশি এগুলোকে প্রাধান্য দেবো, এগুলোর মধ্যে ডুবে যাব, তখন আর আমাদের আখিরাতের যে বিষয়গুলো এগুলো অতটা কি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে না, তো সেক্ষেত্রে আমরা ভুলে যাব। এবং এরকম অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে নিয়ে যান, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখন কাকে যে ডাক দেবেন এটা আমি আপনি আমরা কেউ বলতে পারি না, এটা নির্দিষ্ট করা আছে কিন্তু কাউকে জানিয়ে দেওয়া হয়নি। তো এই জন্য আজকে যাদের যারা মারা গেছেন, প্রতিনিয়ত মারা যাচ্ছেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরিচিত জনের মধ্যে, এমন হতে পারে যে এমন আমার মৃত্যুর খবরটা তাদের কাছে যাবে, তখন হয়তো আমি থাকবো না, তারা থাকবে। তো এই চিন্তা আমরা কতজনে করি, শুধু কেউ মারা গেল আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই পড়লাম, আমাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, মনে হয় অনেকটা এরকম। তো এই জন্য আজকে ও আখিরাতের আলোচনার যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করবেন, তো কি কাজ করে গেলে, এই যে দুনিয়ার কতটা দিন আমাদের জন্য আছে আমরা জানি না, যদি যতটুকু পাই যার যতটুকু সাধ্য যেভাবে আছে আমরা যদি এটাকে একটু কাজে লাগাবার চেষ্টা করি, তাহলে আখেরাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাবো ইনশাআল্লাহ, এবং তিনি আরশের ছায়ার নিচে ছায়া দেবেন আমাদেরকে। এর জন্য যে বড় আকারে কাজ করতে হবে এমন নয়। তো এই জন্য আজকের এই মূল আলোচনার বিষয়ের এই বিষয়ের উপরে কিছু বিষয় তুলে ধরবো ইনশাআল্লাহ, যে এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দেবেন। তো তার আগে পবিত্র কোরআনের যে আয়াতটা আমি সংক্ষিপ্ত আকারে বলেছি, একটা ছোট আয়াত, তো এই আয়াতটা রয়েছে পবিত্র কোরআনের ধারাবাহিকভাবে 14 নম্বর সুরা। এই সুরাটার নাম হচ্ছে সুরা আল ইব্রাহিম, সুরা আল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের নামে এই সুরাটা। এই সুরার 26-27 নম্বর আয়াত, এটা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইসাব্বিতুল্লাহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস করেছে। এখানে ঈমান শুধু আল্লাহকে বিশ্বাস করলাম আর অন্তরের মধ্যে আমাদের অন্যটা থাকবে, অথবা মন মন চাইলো আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ইবাদত করলাম, আর মন না চাইলো আর কিছু অংশ রেখে দিলাম, কিছু অংশকে বাদ দিলাম। হ্যাঁ, এরকম যদি হয় তাহলে তাহলে সেটা কি এই ইমানদারের হয়তোবা আপনার পার্ব কষ্টকর হয়ে যাবে। যদি ইমানটা এমন মজবুত হয় যে আমার সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, আমি আমার দুনিয়া আখেরাতকে আমি পরিচালনা করব, সেক্ষেত্রে ভুল হলে ক্ষমা চাইবো। কিন্তু যদি এমন হয় যে লোক দেখানো, তাহলে সমস্যা।
তো আল্লাহর কোরআন এখানে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাবেত রাখবেন, আল্লাহ ধীরও রাখবেন কাদেরকে, আল্লাযীনা আমানু, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান নিয়ে আসছে, বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও ধীরও রাখবেন এবং আখিরাতেও। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে ঈমানের কথা আল্লাহ এখানে বলেছেন, এই ঈমানটা হতে হবে আমাদের মৌখিক স্বীকৃতি থাকতে হবে, অন্তরে বিশ্বাস এবং কার্যে পরিণত করা, এই তিনটা কাজের সমষ্টি যখন আমাদের মধ্যে থাকবে, শুধু বললাম মুখে সেটা যথেষ্ট হবে না, অন্তরে বিশ্বাসের পাশাপাশি সেটা আমাদেরকে জানান দিতে হবে, আমাদেরকে বলতে হবে, এরপরে সেটা কাজে পরিণত করতে হবে। এই তিনটা যখন আমাদের সমষ্টিগত হবে তখন হলো আসলে মূল ঈমানে আমরা যাব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃঢ় রাখবেন, তাদেরকে মজবুত রাখবেন, তারা অন্যায়ের মধ্যে অতটা লিপ্ত হতে পারবে না। মানবীয় গুণের কারণে কিছু না কিছু অন্যায় আমি আপনি আমার দ্বারা হয়ে গেছে, পিছনের জীবনে সামনে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা বলতে পারি না যে না আমি পরিবর্তন হয়ে গেছি আমার দ্বারা আর কোনো অন্যায় হবে না, এটা বলা যাবে না। তো এই জন্য যে কোনো অবস্থায় আমাদের দ্বারা কোনো একটা পাপ কাজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সঠিকটা বোঝার তৌফিক দিবেন এবং সেই অনুসারে আমরা তওবা করবো, আমরা তার উপরে থাকতে পারবো অন্যায় হলেও, অথবা কাউকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় থেকে বাঁচিয়ে দেবেন। তো সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াতে নিশ্চয়তা দিচ্ছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহ বলছেন যে আমি আমার কথার দ্বারা আমি আমার যারা ঈমান এনেছে তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে আমি ধীরও রাখবো, তাদেরকে ধীর চিত্ত রাখবো, তাদেরকে ওয়াইদুল্লাহু ওয়াইদুল্লাহু যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর জালেম যারা সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট করে, যারা সীমা লঙ্ঘন করে না, ভুলে একটা অন্যায় হয়ে গেছে ক্ষমা চায় ভালো, কিন্তু অনেকে আছে যে অন্যায় করে বলে কি হয়েছে পারলে কিছু করে দেখাও, তো এই যে ঔদ্ধত্য, এই ঔদ্ধত্যটা আল্লাহ পছন্দ করেন না। তো এরকম যারা ঔদ্ধত্য আচরণ করবে, এটা ছোটখাটো সব নিজের সাথে থেকে শুরু করে সবার সাথেই জুলুম করা যায়, তো এই জুলুমগুলা যারা করবে এবং এর উপরে যারা স্থির থাকবে যে এটা করেছে কি হয়েছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথ দেবেন না। তো এই জন্য আমাদের সতর্ক, ইয়াফালুল্লাহু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যা চান তাই করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমি আপনি আমার পক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব না। আমরা অনেকে মনে করি যে আমার একটু জ্ঞান আছে, আমি এটার দ্বারা অনেক ভালো ভালো কাজ করছি, মানুষকে বোঝাচ্ছি এটা ওইটা, আসলে আপনার আমার চেয়ে অনেক জ্ঞানী লোকজন আশেপাশে আছে, অভাব নেই, ভুরি ভুরি আছে, জ্ঞানটা কাজে লাগাতে পারছে না, আল্লাহ তৌফিক হচ্ছে না ওইভাবে, কারণ আমরা যখন আমাদের নিজেকে নিয়ে আমরা যখন বেশি গর্ব অহংকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাব যে আমি আমার যোগ্যতা এটা ওইটা করেছি, তখনই সমস্যাটা হবে। আমাদেরকে বলতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন এবং সব কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে তৌফিক চাইতে হবে, যে আল্লাহ আমি এই ভালো কাজটা করতে চাই, তুমি আমাকে তৌফিক দান করো, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে বলেছেন যে তাদেরকে আমি ধীরও রাখবো, এখানে দুনিয়াও সমস্ত কাজে আল্লাহ রাব্বুল আলামিন ধীরও রাখবেন, আখিরাতেও, আখিরাতে কেমন মৃত্যুর সাথে সাথে আখিরাত শুরু হয়ে যায়, আবার মৃত্যুটা একটু একটা পরীক্ষা, মৃত্যুর সময় অনেকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেক সময় ঈমান হারা হয়ে যায়, তো সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধীরও রাখবেন, কবরে যখন মুনকার নাকির যখন আসবে তখন তাদেরকে আল্লাহ ধীরও রাখবেন, এভাবে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধীরও রাখবেন। তো এই সার্বিকভাবে আল্লাহ বলছেন আমি দুনিয়া আখেরাতে আমার যারা মুমিন বান্দা আছে এদেরকে আমি ধীরও রাখবো। তো এই জন্য আমাদেরকে মূলত এটাই হতে হবে যে দুনিয়া আখেরাতে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নিয়ে যদি আমাদের অন্তরকে সঠিক পথের উপরে আমরা রাখতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের অগাধ ঈমান নিয়ে আসতে হবে। শুধু মৌখিক স্বীকৃতি দিলাম আমি মুসলমান, কোন কাজ আমরা শিখমতো করলাম না, মন চাইলেও করলো আবার করলাম না, তাহলে যে সমস্যাটা সৃষ্টি হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমরা আর পরবর্তীতে কি করতে পারবো না, আমাদেরকে আল্লাহর দয়া নিয়ে ভালো কিছু করতে আমরা পারবো না, কারণ তখন আমাদের আগেই মনে হবে যে আমি আমার যোগ্যতা এগুলো করছি, কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যার যতটুকু যোগ্যতা মেধা আল্লাহ আমাদেরকে হয়তো অসম্ভবভাবে বন্টন করেছেন, কারো একটু বেশি কম আছে, কিন্তু সবটাই পরীক্ষা, যাকে বেশি দিয়েছেন আপনি ধরে নেন এটা আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, এইভাবে আপনার যোগ্যতায় আপনি ভালো কাজ করেছেন, এটা আপনি আমি যদি ভাবতে চাই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো মূল আলোচনা চলে যায়, এটা আসলে বলার উদ্দেশ্য এটাই যে আমরা আসলে আখেরাতের সফলতাই আমাদের জন্য মূল সফলতা, দুনিয়াতে অনেকে সফল কিন্তু ব্যক্তিগত জীবনে তাদেরকে তাকিয়ে দেখেন যে আসলে অনেক কষ্টের মধ্যে আছে, আমি আপনি মনে করি অনেক সফল তারা কিন্তু নেই, আর যারা আখেরাতমুখী জীবনযাপন করে দেখবেন অনেক বিপদের মধ্যে দেখবেন যে তাদের মধ্যে অনেক শান্তি,
দেখেন আশেপাশে আমরা দেখলেই পাবো ইনশাল্লাহ। এই জন্য মূলত এই আয়াতটা তুলে ধরে আসেন আমরা সত্যিকার অর্থে ইমানদার হওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ দুনিয়ার আখেরাতে আমাদের কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ। এখন আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু, যে কোন কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিনে হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর সূর্য থাকবে মানুষের মাথার উপরে। এক হাদিসের মধ্যে আছে সূর্য থাকবে মানুষের 1 মাইলের উপরে, এখন আছে 9 কোটি সম্ভবত 30 লক্ষ বা 70 লক্ষ সম্ভবত, এত দূরে আছে। তারই তেজ আমরা সহ্য করতে পারি না, যদি সূর্যটা যখন মাথার উপরে থাকে বা প্রচন্ড প্রখর রৌদ্র তখন আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, কতটাই প্রখর। আর সেটা যদি 1 মাইলের মধ্যে চলে আসে কি অবস্থা হবে ওই সময়টাতে? আল্লাহ রাব্বুল আলামিন যে আরশ রয়েছে তার ছায়া ছাড়া কোনো ছায়া কিয়ামতের মাঠে থাকবে না। তখন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন সেই সৌভাগ্যবান ব্যক্তিরা কারা, এখন তাদেরকে নিয়ে আলোচনা হবে। তো এই যে হাদিসটা তুলে ধরবো, শুরুতেই যে হাদিসটা তুলে ধরবো সেটা হচ্ছে সহিহ বুখারীর কিতাব রিকাক একটা অধ্যায় রয়েছে, মর্মস্পর্শী হাদিস এখানে রয়েছে, আখিরাতমুখী অনেক হাদিস রয়েছে এখানে। সেখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসটা, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া নিচে আশ্রয় দেবেন। এই হাদিসের মধ্যে 7 শ্রেণী আছে, এর বাইরে অন্যান্য আরো কয়েক শ্রেণীর কথা অন্যান্য হাদিসের মধ্যে আছে। তো এখানে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমাল ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু, এমন একদিন সেটা যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তিনি 7 ব্যক্তিকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। কারা সেই 7 সৌভাগ্যবান 7 ব্যক্তি, তাদেরকে নিয়ে আলোচনা হবে আজকে। তো প্রথমে যাদের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেছেন যে ইমামুন আদিলুন। এখানে আরবি শব্দ ইমাম বলতে আমরা সাধারণত বুঝি যে মসজিদ মাদ্রাসায় যারা ইমামতি করেন আজান নামাজ পড়ান তাদেরকে বুঝি, আসলে ইমাম আরবি শব্দের হচ্ছে নেতা। সত্যিকার অর্থে ইসলামী হুকুমত যদি কায়েম থাকে তাহলে ইসলামে যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আমির হবেন তিনি তো মসজিদের ইমাম হবেন, জাতীয় মসজিদের ইমাম হবেন। কিন্তু আমাদের সমাজে এখন তো সেটা নেই, আমাদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী হুকুমত অনুসারে চলছে না, সামান্য ছিটাফোটা কিছু আইন কারণ আছে, সবগুলো চলতেছে মানুষের বানানো আইনে, এবং যারা এটা পরিচালনা করছেন তারা অনেকে হয়তো নামাজ নিজেও পড়েন না, পড়াবেন তো পরের কথা, আর পড়াতে পারলেও হয়তো বা দুনিয়ার ব্যস্ততার কারণে এত ব্যস্ত যে এটা যে একটা বড় কাজ ইমামতি করাটা সেটা হয়তোবা তাদের মধ্যেই হয়তোবা আধো সেই চিন্তাটা না নেই। তো এই জন্য ইমাম মানে হচ্ছে নেতা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমাম বলতে এখানে নেতার কথাই বুঝিয়েছেন, আল্লাহ রাসূল আসলামের মাধ্যমে বলেছেন যেটা সেটা যে এমন 7 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম মানুষটাই হচ্ছে নেতা। কেমন নেতা? ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ নেতা। এখন খুঁজতে থাকি আমরা আমাদের সমাজের নেতৃত্বকে, আমরা দেখি যে কতটা ন্যায়পরায়ণ তারা, তাদের কথার মধ্যে কাজের মধ্যে কতটা মিল আছে, সে কথাটা সত্য নাকি মিথ্যা, তাদের আচার আচরণ চারিত্রিক গুণাবলী থেকে শুরু করে কতটুকু মিল আছে এখন চিন্তা করতে হবে। আর যারা নেতা নেতৃত্ব পর্যায়ে আছেন আপনাকেও চিন্তা করতে হবে, কারণ নেতৃত্ব যাকে দেয়া হয়েছে তাকে কঠিন পরীক্ষা ফেলা হয়েছে। নেতৃত্ব যদি হয় দুনিয়ার জন্য আখেরাত টিকবে না, কারণ তিনি দুনিয়ার লাভ লসকে হিসাব করে সব কাজ করবেন। আর নেতৃত্ব যদি হয় আখেরাতের জন্য তাহলে দুনিয়া টিকবে না, এটা বর্তমানের কথা বলছি। আপনি যে আখেরাতমুখী নেতৃত্ব দিতে চান দেখবেন আপনি পদে পদে বিপদের মধ্যে পড়তেছেন। কেউ যদি আপনাকে যদি নেতৃত্বের আসনে সমাসীন করে আপনার থেকে উপকার নিতে চাইবে, অন্যায় উপকার, সেটা যদি আপনি না করেন তাহলে তাকে বানিয়ে লাভ কি আমার, করা যাবে না। এই জন্য নেতৃত্ব একটা কঠিন বিষয়, কিন্তু আমাদের মধ্যে এখন নেতা হওয়ার জন্য খুব প্রতিযোগী। তো যদি ন্যায়পরায়ণ নেতা যদি হতে পারেন তা হন, আর যদি না পারেন তা মনে রাখবেন এটা আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আটকিয়ে যাওয়ার কারণ কি, আমরা যদি জোর করে নেতা হতে চাই আমার অধীনে যারা আছে এদেরকে আমার দেখতে হবে, কারণ আমি জোর করে নেতা হয়েছি মানে এদের দায়িত্ব আমার নিতে হবে। আর যদি আল্লাহ আপনাকে আমাকে যদি নেতৃত্বের আসনে বসিয়ে দেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য থাকবে।
এই জন্য কিয়ামতের এই কঠিন সময়ের মধ্যে যখন এক মাইলের উপরে থাকবে সূর্য, সে প্রচন্ড গরমের মধ্যে যখন মানুষ তার ঘামের মধ্যে কেউ পা পর্যন্ত, কেউ হাঁটু, কেউ গলা পর্যন্ত, কেউ হাবুডুবু খাবে, এমন প্রচন্ড ভয়ঙ্কর পরিস্থিতি যখন থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নেতৃত্বকে কি করবেন, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, ন্যায়পরায়ণ নেতা হবেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। কত বড় ফজিলতপূর্ণ কাজ। তো এই জন্য নেতৃত্ব একাধারে আপনার আমার জন্য মুক্তির উপায় হবে, আবার একদিকে আমাদেরকে আবার নেতৃত্ব কি করবে, আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। মানুষের অধিকার নিয়ে যে ছিনিমে নিয়ে আমরা করি, তাহলে আমাদের জাহান্নামে নিয়ে যাবে। সতর্ক হতে হবে যার নেতা নেতৃত্বের আসনে আছেন, আপনার প্রতি আল্লাহর দয়া, এখন নেতা চাইলেই হওয়া যায় না, নেতা চাইলেই হওয়া যায় না। এই জন্য সতর্ক হয়ে পিছনের জীবনে ভুলের জন্য ক্ষমা চেয়ে সামনের জীবনে আমাদেরকে চেষ্টা করতে হবে, যারা নেতৃত্বের আসনে আছেন আর যারা হতে চান যে আমি কি পারবো সত্যিকার অর্থে এই ন্যায়পরায়ণ হতে, যদি সম্ভব হয় তাহলে হন, না হলে দূরে সরে যেতে হবে। কারণ এটা দুনিয়ার জীবনে শয়তান আমাদেরকে লোভগুলো দেখায়, নেতৃত্ব ক্ষমতা থাকলে অনেক কিছু করা যায় এরকম দেখায়, কিন্তু এটা সাধারণত এই ক্ষমতাগুলো আমরা বেশিরভাগই অপপ্রয়োগে বেশি করি প্রয়োগের তুলনায়। তো সেটা আমার আখেরাতে কি আমার মুক্তির অন্তরায় হয়ে যাবে। তো এই জন্য মনে রাখতে হবে যে যদি ন্যায়পরায়ণ শাসক হওয়া যায় তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে যারা ছায়া পাবেন তার মধ্যে প্রথমেই প্রথম ক্যাটাগরি হচ্ছেন তিনি। এরপরে দ্বিতীয় ক্যাটাগরি যাদেরকে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে, ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক, আল্লাহ রাসূল বলছেন এমন যুবক যে কি করেছে, যে আল্লাহর ইবাদতে তার সময়টাকে পার করেছে। এখানে যুবক, যুবক বয়সটা এমন একটা বয়স, এটা কোনো নিয়ন্ত্রণ মানে না, চাইলেই অনেক কিছু করা যায়, আবার অনেক কিছু না করা গেল মনে হয় যৌবনের কারণে মনে হয় এটা আমি করতে পারবো, এতটাই শক্তি। অন্যায় করা খুবই সহজ, সহযোগিতা পাওয়া খুবই সহজ, যে কোনো কিছু করা যায়, যৌবন যে কি শক্তি, যারা যৌবন পার করে চলে গেছে তাদেরকে জিজ্ঞেস করলে সেটা বলতে পারবে, এখন যারা যুবক বয়সে আছে তারা হয়তো জিনিসটা বুঝতে পারছে না, কিন্তু যারা যৌবনটা শেষ করে এসছে সে জানে যে আমি কি সময়টা শেষ করে আসছি। তো এই সময়টাতে যারা ইবাদতে কাটাবে, এখানে ইবাদতে কাটানো বলতে 24 ঘন্টা মসজিদ মাদ্রাসায় আপনি বসে থাকবেন ইবাদতের জন্য, শুধু সেটাই নয়, ইবাদত 24 ঘন্টাই করা যায়, দুনিয়ার কাজ করেও করা যায়। আপনি দুনিয়ার, আমি আপনি আমরা দুনিয়ার যে কাজগুলো করবো হোক, সেটা আমরা আমাদের প্রাকৃতিক প্রয়োজনে যদি আমরা সারা দিই, টয়লেটেও যদি আমরা যাই, যাওয়ার আগে একটা দোয়া আছে সেটা যদি আমরা পড়ে যাই, ওইটার ভিতরে আমরা যে আধা ঘন্টা থাকি সেটা ইবাদত হয়ে যাবে। ঘুমের আগে দোয়া আছে আমরা সেটা পড়লে আমার ঘুমটা ইবাদত হয়ে যাবে, কাজের আগে দোয়া আছে সেটা পড়লে আমার কাজটা ইবাদত হয়ে যাবে। এভাবে 24 ঘন্টাই পড়া সম্ভব। আর যে আমাদের ফরজ ইবাদতগুলো আছে নির্দিষ্ট সময়ে যদি আমরা সেটা করতে পারি, নামাজের সময়টা নির্দিষ্ট সময়ে আমরা যদি সালাত আদায় করতে পারি, রোজার নির্দিষ্ট সময় আমরা সিয়াম পালন করতে পারি, এভাবে যদি আমরা এগুলো করতে পারি, তাহলে তো সে তার যৌবন বয়সটা কি করলো, ইবাদতে কাটালো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো সে ছায়া দেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই জন্য যুবক ভাইদের জন্য সুসংবাদ এটা, তো যারা এখন যুবক বয়স যাদের জন্য বিশেষ করে 15 থেকে 45, এরপরে অনেকে মাঝ বয়সী বলেন বা যাই হোক, তো এই সময়টাতে আমাদের যে যৌবন কালটা এটা কঠিন একটা সময়, এটার সময় আমরা আসেন, আমরা ইনশাল্লাহ পিছনে যা হয়ে গেছে হয়ে গেছে, ভুল হবেই, ভুল থাকবেই মানুষ গুণের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদমই হচ্ছে গুণাগার, ভালোকে বলছেন সে ভালো যে অন্যায় করে আবার ক্ষমা চায়। তো এই জন্য আমরা অন্যায় হয়ে যাবে, ক্ষমা চাইতে হবে। তো এই জন্য যুবক ভাইদের সুসংবাদ, যারা দুই যুবক বয়সে যারা আল্লাহর ইবাদতে তাদের সময়টাকে কাটিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া নিচে ছায়া দেবেন, এটা হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি। তৃতীয় যাদের কথা বলছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন মানুষ যার অন্তরটা মসজিদে লটকানো থাকে। এটা হচ্ছে অনুবাদ, ব্যাপারটা কেমন, তার মানি হচ্ছে মসজিদে গিয়ে যে তিনি আল্লাহর ইবাদত করেন, একটা ধরেন ফজর নামাজ পড়লো, এরপর দুনিয়ার কাজে ছড়িয়ে গেছে, তার চিন্তা হলো আমি কখন জোহরে আজানটা দিবে, আমি গিয়ে নামাজটা পড়বো জামাতে, আবার জোহর নামাজ তিনি পড়েছেন, পড়ে তিনি তার কাজে চলে গেছেন, আবার আসর নামাজ রক্তটা কখন আসবে সেটা নিয়ে তিনি মনে মনে শুধু ভাবছেন। আমাদের মতো এমন নয় যে আমরা যারা যারা এরকম করি যে আমরা সকালে ফজর নামাজটা ঘুমিয়ে শেষ করে দিলাম, 10টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, জোহরের নামাজটা ব্যস্ততার কারণে চলে গেল, আসরটা তাই, মাগরিবের সময় সন্ধ্যার সময় আস্তে আস্তে দেরি হয়ে গেছে, এ সারা সময় বাকি নামাজগুলো একসাথে পড়ে নিলাম, কাজা নামাজ পড়লে চলবে, এই যে আমরা জানি ছোটবেলা থেকে শিখে এসেছি, এটা করে ছেড়ে দিলাম, এই নামাজই ছায়া পাবে না,
এবং এই নামাজ যে আল্লাহ নেবেন কি এটি সন্দেহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাজার অনুমোদন দেননি। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যতদূর সম্ভব আমরা মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করব। এক রাকাত নামাজ যদি আমরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারি, তাহলে সহিহ হাদিস সহিহ আল বুখারীর মধ্যে রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে, অন্যান্য সহিহ গ্রন্থের মধ্যে রয়েছে, 25 থেকে 27 গুণ সওয়াব বেড়ে যাবে। আর যখন এমন হয় যে আমি যেখানে আছি সেখান থেকে গিয়ে সম্ভব না, তখন অন্তত নির্দিষ্ট সময় যেন আমি আপনার সালাতটা আদায় করতে পারি। সেটাও ওই যে সালাত আদায়ের জন্য মনটা ওইদিকে থাকা, সেটাও ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা দেবেন। যে নামাজটা হয়তো মসজিদে পড়তে পারেনি, কিন্তু তার মনটা এভাবেই ছিল যে আমি ফজরটা পড়েছি, আমি জোহরের নামাজটা কত তাড়াতাড়ি আমার সময়টা চলে আসবে আমি সেটাও পড়তে চাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে ব্যক্তিকে তার আরশের ছায়ায় যে আশ্রয় দেবেন, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার অন্তরটা কি মসজিদে লটকানো থাকে, মানে একবার নামাজ পড়ে আরেকবার আবার মসজিদে তিনি যাবেন পরবর্তী নামাজে, যেটার জন্য তার অন্তরটা অস্থির থাকে। এরপরে চতুর্থ নাম্বার যাদের কথা বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, তো তিনি বলেছেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি। এরপর আরেকটা অংশ আছে ওয়া তাফাররাকা আলাইহি। তো এমন দুই ব্যক্তি যারা পরস্পরে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য একে অপরকে ভালোবাসে এবং তারা পৃথক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এক কথায় বন্ধুত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, কারণ মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন তার বান্দাদেরকে। তার মধ্যে আমাদের যারা বন্ধু বান্ধব যারা থাকবেন, যাদের তারা আমরা এমন মানুষকে বন্ধু হিসেবে খুঁজে নেব যার মধ্যে আল্লাহ আছে, যিনি দিনের কাজ করেন, যার মধ্যে দিনদারি আছে। আবার দিনদারি বলতে আমরা সবসময় যেন মনে করি যে একে আলেম ওলামা হতে হবে, হলে আলেম ওলামা হতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, কারণ আলেম ওলামা হচ্ছে আল্লাহ রাসূলুল্লাহ ওয়ারিস। যদি সেরকমও না হয়, আমি আপনি আপনার যে অবস্থায় আছি আমার চেয়ে ভালো, আপনার আমার চেয়ে ভালো, এরকম বন্ধু বানাতে হবে যার মধ্যে সৎ সততা আছে, যার মধ্যে আমানতদারি আছে, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আছে। তাহলে কি হবে, তাকে দেখে আমরা শিখতে পারবো। তো এমন মানুষের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। তো এই বন্ধুত্বটাও উদ্দেশ্য আবার থাকতে হবে যে তার থেকে আমি শিখবো, আমি তাকে আল্লাহর জন্য ভালোবাসি, এরকম যিনি করেন। এবং কারোর সাথে যদি আমাদেরকে মনোমালিন্য করতে হয় এবং তার থেকে যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তার থেকে আমার আলাদা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটাও যেন হয় আল্লাহর জন্য, দুনিয়ার প্রয়োজনে নয়। এরকম যে ব্যক্তি দুই ব্যক্তি যারা তাদের আচরণটা এরকম হবে, মানুষের সাথে উঠা বসা করবে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য, কারোর সাথে যদি তাকে মনোমালিন্য করতে হয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য, এই মানুষটাকে আল্লাহ ডেকে তার আরো আশ্রয় নিচে ছায়া দেবেন, তার আরশের ছায়া নিচে ছায়া দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেবেন তাদেরকে। তো আসেন আমরা ওই কাজটা করি ইনশাআল্লাহ। আমি আপনি আমাদের যা কোয়ালিটি আছে তার চেয়ে উত্তম কোয়ালিটি, দিনের দিক থেকে ভালো, এরকম মানুষকে আমরা খুঁজে খুঁজে আমাদের বন্ধু তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের নাজাতের উসিলা হবে। এরপরে পঞ্চম নম্বর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের ছায়াপ্রাপ্ত মানুষের কথা বলেছেন, তার সেটা আল্লাহ এরকম বলেছেন যে ওয়া রাজুলুন, এমন ব্যক্তি, দাআতুল ইমরাতু জাতুল মানসিবিন ওয়া জামালিন, উচ্চ বংশীয় সুন্দরী নারী যখন কোনো পুরুষকে আহ্বান করে তখন সে তার ডাকে সাড়া দেয় না। কেন সে সাড়া দেয় না? সে বলবে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কারণ নারী হচ্ছে সবচেয়ে আমাদের সমস্ত বস্তুর মধ্যে অন্যতম প্রিয় বস্তু। আল্লাহর পবিত্র কোরআন সূরা আল ইমরানের মধ্যে সে কথা বলেছে যায়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, যে জিনিসগুলো মানুষকে আকৃষ্ট করে, মানুষ প্রিয়তর মানুষের কাছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে নারী। এটা কেন? নারী আমাদের মা, নারী আমাদের বোন, নারী আমাদের স্ত্রী, নারী আমাদের কন্যা, তার বিভিন্ন অবস্থা আছে। কিন্তু এটা মানুষকে যেমনি ভাবে মানুষকে উত্তম করে ফেলতে পারে, তেমনি ভাবে মানুষকে একেবারে অধঃপতনে নিয়ে যেতে পারে। এই জন্য আপনার আমার জন্য জীবনের যে কোনো পর্যায়ে এই ধরনের পরীক্ষা আসতে পারে। আমরা হয়তো সফল হলাম না, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জীবনে পরিবর্তন করতে হবে, কিন্তু যারা এইটার উপরে সবসময় আমরা থাকব, এই ধরনের পরিস্থিতি আসলে যদি আমরা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আল্লাহ আরশের ছায়া নিচে ছায়া পাওয়া যাবে না। যদি ছায়া পেতে হয় তাহলে আমাদেরকে এরকম নারীর আহ্বান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছে। তো এই জন্য বর্তমান পৃথিবীর মধ্যে
কঠিন অবস্থা, বেঁচে থাকা খুব কঠিন। চোখের কন্টিনিউ আমাদের চোখের দ্বারা আমাদের এই অন্যায়গুলো হচ্ছে, এমন পরিস্থিতি সারা পৃথিবীর মধ্যে এখন। তো ভবিষ্যতে সামনে হয়তো পরিস্থিতি আরো খারাপ হবে, তো এই জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবো যে আল্লাহ আমাদেরকে এই ধরনের দুনিয়ার যত ফেতনা আছে এগুলো থেকে তুমি আপনি হেফাজত করেন, তো ইনশাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলে আমরা এর থেকে বিরত থাকতে পারবো। আর যদি বিরত আমরা থাকতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কঠিন সময় কিয়ামতের দিনে আমাদেরকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। এ হচ্ছে পাঁচ। এবং ছয় নম্বর ব্যক্তি, তিনি কে? তিনি হচ্ছেন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফা আকফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি। এমন ব্যক্তি যে দান করে তার ডান হাত দিয়ে দান করে, তার বাঁ হাত জানে না। আমরা এরকম অনেকে মনে করি যে ডান হাত আর বাঁ হাত তো পাশাপাশি, এক হাত দিলে আর এক হাত কেন জানবে না। এটা বোঝাবার উদ্দেশ্য হচ্ছে সে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দান করে, লোক দেখানো কোনো কিছুর জন্য করে না, এটাই হচ্ছে উদ্দেশ্য। তো এই জন্য আমাদের বর্তমান সমাজে দেখা যায় যে আমরা দানশীল অনেকেই আছেন, কেউ তো আল্লাহর উদ্দেশ্যে দান করে, কেউ দুনিয়া দেখাবার জন্য, যে আমি যদি দান করি তাহলে হয়তো সামনে আমার আবার মানুষের কাছ থেকে কিছু পাওনা আছে, এটা হয়তো পাবো, অথবা মানুষ আমাকে ভালো বলবে, মানুষের কাছে আমার প্রচার প্রচারণা হবে, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, এই জন্য লোক দেখানো দান যেগুলো আছে। তবে হ্যাঁ, লোক মানুষকে জানিয়ে দান করা যায়, দেখিয়েও দান করা যায়, এটা যে নিষিদ্ধ বিষয়টা তা নয়। আমি আপনার যদি কাউকে শিক্ষা দেওয়ার জন্য যে ওই লোকটা দান করে না, আমি যদি দেই তাহলে ভাববে যে উনি দেয় আমি না দিলে কেমন হয়, তাহলেও তো দেবে, সেক্ষেত্রে চলবে। কিন্তু যদি মনের মধ্যে এরকম থাকে যে আমি যদি দানটা মানুষকে দেখিয়ে দেই তাহলে মানুষ আমাকে ভালো মনে করবে, দানশীল বলবে, বা আমার একটা মূল্য বাড়বে সমাজের মধ্যে, বা আমার একটা উদ্দেশ্য আছে সেটা সফল হবে, এটা যদি হয় তাহলে কাজ হবে না। এরকম দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেবেন না। আল্লাহ ওই দাতাকে আশ্রয় দেবেন যিনি দেখিয়ে দেখ বা না দেখিয়ে দেয়, না দেখিয়ে না দেখিয়ে যদি দান করে সেটা সবচেয়ে ভালো, দেখিয়ে দিলেও চলবে, যে উদ্দেশ্য যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা, মানুষকে উদ্বুদ্ধ করা, তাহলে চলবে ইনশাআল্লাহ। তো এরকম যে ব্যক্তি এরকম এই দানশীল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, আরশের নিচে ছায়া দিবেন। আমরা চাইলে সবাই এর মধ্যে পড়তে পারি, সবাই, কারণ আমাকে যে কোটি কোটি টাকা দান করতে হবে সেটা তা নয়, আমার আপনার যা সামর্থ্য আছে, আমার হাজার টাকার সামর্থ্য আছে আমি হাজার টাকা দেবো, আমার লক্ষ টাকার সামর্থ্য আছে আমি লক্ষ টাকা দেবো, আমার কোটির সামর্থ্য আছে আমি কোটি টাকা দেবো, এটা সামর্থ্য অনুসারী। অমুকে এত বড় টাকা দিয়েছে আমি যে কম দেই তাহলে তো হবে না, ঠিক আছে টাকা হলে দেবো আর দেবো না, এটা ভাবার কোনো দরকার নেই। কারণ তাকে আল্লাহ ওই তার যে সামর্থ্য সে অনুসারে ধরবেন, আপনাকে আমাকে আমার আপনার সামর্থ্য অনুসারে ধরবেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে যে অবস্থায় আছি আমরা, ছোট হোক বড় হোক, আমরা কন্টিনিউ দানের মধ্যেই থাকবো, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আরশের ছায়া নিচে আশ্রয় দেবেন ইনশাআল্লাহ। এবং সপ্তম নম্বর, যাদের কথা বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরাও আশ্রয় পাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে, তারা হচ্ছেন কারা? ওয়া রাজুলুন যাকারাল্লাহু খলিয়ান ফাকাজাত আইনাহু। এমন ব্যক্তি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে, জিকির করে, নির্জনে বসে জিকির করে, এবং তখন তার চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানিকে বিসর্জন দেয়, চোখের পানি প্রবাহিত করে, এরকম যারা করে এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়া নিচে আশ্রয় দেবেন। সেই জন্য বর্তমান কঠিন পরিস্থিতি, প্রতিনিয়ত কেউ না কেউ মারা যাচ্ছে, আজকে আম্মা আমি আপনি বেঁচে আছি আল্লাহ দয়া করেছেন, কখন যে ডাকবেন এর কোনো নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে ডাক চলে আসতে পারে। তো যদি আমরা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া নিয়ে দুনিয়ায় আমরা যদি ইমানের উপরে ধীর থাকতে চাই, আখিরাতেও যদি আমাদেরকে ধীর রাখতে চাই, তাহলে আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই। আর আল্লাহর দয়া পেতে হলে আমাদেরকে কি করতে হবে? সঠিক ইমানদার হতে হবে। ও শুধু বললাম মনে মনে সেটা চলবে না, আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে, এবং সেটা চলো এটা শুধু অন্তরে বিশ্বাস হলে চলবে না, সেটা মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে পরিণত করতে হবে। এটা যখন আমরা করতে পারবো তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দয়া করবেন এবং আমাদেরকে আল্লাহ তার আরশের ছায়া নিচে আশ্রয় দেবেন। তো এটা আমাদেরকে এই আল্লাহর এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। এরপরে আরো কিছু কয়েকজন ব্যক্তির কথা বলবো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দেবেন। তার মধ্যে রয়েছে হাদিসটা রয়েছে সহিহ মুসলিমের কিতাবুল বুযু একটা অধ্যায় রয়েছে, সেখানে এরকম রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আনজালা মুশিরান আও ওয়াজালাহু আযাল্লাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতে তাহতা জিল্লি আরশিহি ইয়াওমা লা তাযিল্লু ইল্লা জিল্লা। যে কিয়ামতের দিনে
যে ব্যক্তি কোনো অভাবী ঋণগ্রস্তকে অবকাশ দিবে বা ঋণের কিছু অংশ ছেড়ে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঋণগ্রস্ত, আমার আপনার কাছ থেকে হয়তো ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, বা আমি আপনি অন্য কারোর কাছ থেকে ঋণ নিয়ে এখন ঋণগ্রস্ত হয়ে গেছি, দিতে পারছি না, ওই যে ইচ্ছায় দেয় না, দিচ্ছে না, তারা তো হিসেবের মধ্যেই পড়বে না, তার হিসেব আলাদা, তার ইচ্ছে আছে, বিপদে পড়ে ঋণ করেছে, দিতে পারছে না, এরকম যে আছে, এরকম কোন অভাবী ঋণগ্রস্তকে কেউ অবকাশ দেয়, ঠিক আছে তুমি এখন দিতে পারছো না, তুমি চেষ্টা করো দেওয়ার জন্য, তাকে প্রেশার ক্রিয়েট করে না, চাপ সৃষ্টি করে না খুব বেশি, অথবা ঠিক আছে তুমি যতটা নিয়েছো হ্যাঁ ঠিক আছে দিতে না পারলে একটু কমিয়ে দিলাম, বাকিটা তুমি আমাকে দিও, এরকম যে ছাড় দেবে বা অবকাশ দেবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার স্বীয় আরশের নিচে আশ্রয় দিবেন, যেদিন তার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল বলছেন। এটা আমাদের বর্তমান সমাজে কঠিন পরিস্থিতি, ঋণ দেওয়া খুব একটা উত্তম কাজ, কিন্তু ঋণের থেকে আল্লাহ রাসূল আশ্রয় চাইছেন, নামাজের সালাম ফেরাবার আগে সবসময় আল্লাহ রাসূল সাল্লাম পাঁচটা বিষয় থেকে ক্ষমা চাইতেন সবসময় আল্লাহর কাছে, তার মধ্যে একটা একটা এরকম ছিল, আল্লাহুম্মা আউযুকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি আপনাকে আপনার কাছ থেকে আশ্রয় চাই অন্যায় থেকে, গুনাহ থেকে, ঋণ থেকে, চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাম আশ্রয় চাইতেন, তা কত বড়, কারণ কি আল্লাহ রাসূল সাল্লাম সবসময় ঋণ থেকে আশ্রয় চাইতেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কেন, তখন তিনি বললেন যে ঋণগ্রস্ত ব্যক্তি মিথ্যে মিথ্যে বলে সবসময়, এটা বাস্তবতা, দিতে না পারলে আছে এখানে বলে আমি তো ওইখানে, হাজারো মিথ্যা সে বলে, তো এই জন্য এই ধরনের মানুষকে যদি আমরা সহযোগিতা করি, তাদেরকে একটু ছাড় দেই, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় সওয়াবের কাজ হবে, এবং শুধু সওয়াবেরই কাজ হবে না, সেটা আখেরাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবো, এরকম বড় একটা কাজ। তবে এটা মনে রাখতে হবে, এই সুযোগে আমাদের অনেক অসৎ ব্যবহার হয়, যেমন অনেকে আছে প্রয়োজন নেই ঋণ নিয়ে আটকিয়ে দেন, একবার দুবার ভালো লেনদেন করেন, এরপর তৃতীয়বার নেবেন না, তারপর আর তাকে খুঁজে পাওয়া যায় না, তো এরকম মানুষ যারা আছেন তারা সত্যিকার অর্থে কি খারাপ মানুষ, এদের কারণেই ভালো মানুষের ঋণ পাচ্ছে না, তো এই জন্য আমাদেরকে আসলে আমরা কখনোই যেন এরকম না করি যে না আমি কখনোই ঋণ দেবো না, এটা না করি, হ্যাঁ আমার যদি এমন হয় যে এই মানুষটা আসলে সত্যিকার অর্থে একে ঋণ দিলে এটা মিস ইউজ হবে অথবা এটা ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে আমরা এমনি সতর্কা করব, আর যদি তার স্বভাব চরিত্র ভা খারাপ থাকে যেটা অন্যায় কাজে ব্যবহার হবে তাহলে দিলাম না, সেটা অন্য জিনিস, কিন্তু একেবারে যেন আমরা বন্ধ করে না দেই, কারণ ঋণ দেওয়া খুবই ভালো কাজ, এবং মাঝে মাঝে ছাড় দিলেও সেটাও ভালো কাজ, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন ইনশাআল্লাহ, তো এটা আমাদের একটা ভালো কাজ, এটা আমরা করবো ইনশাআল্লাহ সবাই। এরপরে পরের যে কারণটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের তার আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন, তারা হচ্ছে যে যারা মানে আনা মুজাহিদান ফি সাবিলিল্লাহ, যাদেরকে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করছে, দিনকে বিজয় করার জন্য যারা জেহাদ করছে তাদেরকে যারা সহযোগিতা করবে, আল্লাহর রাস্তায় যারা জেহাদ করছে এদেরকে যারা সহযোগিতা করবে, অথবা আও গারিমান ফি উসরাতিহি, অথবা এমন হলো যে তিনি অভাবের অভাব মোচন করবেন, অভাবে একজন আসছে যে ভাই আমি তো এই সমস্যার মধ্যে আছি, দেখেন কিছু করতে পারেন কিনা, সুযোগ আছে করলাম না, এটা না, অভাবী তখন যতটুকু আমার সামর্থ্য আছে আমি তার অভাবটা মোচন করে দেওয়ার চেষ্টা করলাম, এরকম, অথবা আও মুকায়াতাবান ফি রাকাবাতিহি, অথবা এরকম যে কেউ কারো দাসত্বে আবদ্ধ, যেটা দাসপত্র এখন আমাদের সমাজে নেই কিন্তু এখন এরকম আছে যে সে হয়তোবা কারো কাছ থেকে কোনো একটা আগে সুযোগ নিয়েছিল, এখন সেটা সে ফিরিয়ে দিতে পারছে না, এই জন্য তার বিনা পয়সা তার কাছে খাটতে হচ্ছে, এরকম ঘটনাও আছে, বা বিনা বিচারে অন্যায় ছাড়া তিনি জেল খাচ্ছেন, যদিও এটা আগের দাসত্ব প্রথার সাথে মিল নেই, কিন্তু সে মানুষটা ভালো, আপনি জানেন সে নিষ্পাপ, কিন্তু সে টাকার অভাবে বেরোতে পারছে না, সেক্ষেত্রে যদি আমরা চেষ্টা করে তাকে বের করে আনতে পারি এটাও অনেক বড় সওয়াবের কাজ হবে, এটা ভুল বুঝবেন না, আবার কেউ চুরি চেঁচামেচি করে জেলে গেছে আপনি তাকে সারিয়ে নিয়ে সওয়াবের আশা করবেন, সেটা কিন্তু না, আমি আবার বলেছি যে এটা এটা আমরা ভাবি যে কেউ যদি অন্যায়ভাবে, বর্তমানে যেহেতু আমাদের দাসপ্রথা নেই, কেউ যদি অন্যায়ভাবে কাউকে যদি এরকম আবদ্ধ করে যে দিনের পর দিন তিনি ভুলের কারণে আরেকজনের জেল খাটছেন, অথবা অন্যায় কারণে তাকে মিথ্যা আশ্রয় নিয়ে তাকে কেউ হয়তো তাকে বন্দি করে রেখেছে, সেক্ষেত্রে আপনি আমি যদি জানি আমরা যদি তার জন্য কিছু টাকা খরচ করে তাকে যদি বের করে নিয়ে আসি, সে সত্যিকার অর্থে ভালো মানুষ, আল্লাহ আল্লাহ মানুষ, ভালো মানুষ, তাহলে সব পাওয়া যাবে, আর মন্দ মানুষকে ছাড়িয়ে আনলে গুনাহ হবে, তো এই জন্য এখানে যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে এক নম্বর বলেছেন কেউ যদি কোনো আল্লাহর রাস্তায় জিহাদ করে এরকম মুজাহিদকে সহযোগিতা করে, দ্বিতীয় বলেছেন কোনো অভাবীর যদি অভাব দূর করে দেয়, তৃতীয় যিনি বলেছেন যে এমন একজন ক্রীতদাসকে সে যদি মুক্ত করে তাহলে কি হবে, তাহলে বলছেন যে
azallahu Allahu fi zillihi yawma la zilla illa zilluhu. Allah Rabbul Alamin kiyamate din take ashray deben tar chaya arosher chayar niche je din Allah arosher chaya chara kono chaya thakbe na. Dekhen to ei jonno amra chesta korbo ei kaj gulo je amra jeno kaj gulo khub beshi kothin temon na এগুলো যদি আমরা করি তাহলে আমরা নিশ্চিন্তভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের স্থান আখিরাতে উত্তম জায়গায় দেখতে পাব। আর এই বিষয়ের সাথে সম্পর্কিত আরেকটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রয়েছে সহিহ মুসলিমের হাদিসে। হাদিসটা এই হাদিসটার কিতাবুল বিল ওয়াসিলাত একটা অধ্যায় রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। সেখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজনে সহায়তা করবে, আমার এক মুসলিম ভাই বিপদগ্রস্ত আমি তার প্রয়োজনে সহযোগিতা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন। এবং যে ব্যক্তি কোনো মুসলমানের উপর হতে দুনিয়ার কোনো মুসিবত দূর করবে, যে দুনিয়ার একটা বিপদে পড়ে খুব কষ্টের মধ্যে আছে, এটা যদি দূর করে দেয়, এটা যদি আমরা দূর করে দিতে পারি বা আমাদেরটাকে দূর করে দেব, তাহলে কিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে দেবেন। এটাও আল্লাহ দয়া পাওয়ার একটা উপায়। আর আমরা মনে করি যে বিপদে পড়ছে আরো বেশি করে পড়ুক, না এটা হবে না, এটা তো আমার মুক্তি হবে না, তারও তো মুক্তি মিলল না। তো এই জন্য আমরা আমাদের সাধ্য অনুসারে আমরা চেষ্টা করবো, কারণ বিপদে মানুষকে আল্লাহ দিয়ে পরীক্ষা করেন। আজকে আমি আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমাদের সামনে বিপদ নেই দেখি আমরা যে আরেকজনের বিপদে খুশি হব, এটা আপনার আমার জন্য অনুচিত এবং এটা ধর্মবিরোধী কাজ। এই জন্য কারো বিপদ দেখলে আমাদেরকে কি করে তাকে সান্ত্বনা দিয়ে এবং চেষ্টা করতে হবে যতদূর সময় আমরা তার উপকার করার চেষ্টা করবো, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিপদ আপদ দূর করে দেবে। আরেকটা কারণ বলে আজকে আলোচনা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ। সর্বশেষ যেটা বলবো, সৎ ব্যবসায়ী, যারা সৎ ব্যবসায়ী তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন দয়া রয়েছে, কঠিন দয়া। দেখেন তারা কোথায় থাকবে সেটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা সুনান তিরমিজির কিতাবুল বুযু একটা অধ্যায় রয়েছে, সেখানে হাদিসটা আছে, আর তাজিরুস সাদু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজির মানে ব্যবসা, বলছে ব্যবসায়ী, তেজারাত ব্যবসা। তা আল্লাহ রাসূল বলেছেন যে সত্যবাদী ব্যবসায়ী, আর তাজির সুদুকুল আমিন মান নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা, যারা সত্যিকার অর্থে বিশ্বস্ত সত্যবাদী যে ব্যবসায়ী তারা থাকবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, যারা সবসময় সত্য কথা বলে, অসুহাদা যারা শহীদ হয়েছে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে বিজয়ী করার জন্য, এই গ্রুপের সাথে থাকবে। দেখেন কত নিয়ামত। এই জন্য চিন্তা করে দেখেন বর্তমানে আমাদের যত চতুর্দিকে তাকালেই দেখি ব্যবসায়ীদের মধ্যে ভেজাল বেশি, আগে রাজনীতিবিদদের মধ্যে বেশি ভেজাল ছিল, এখন ব্যবসায়ীরা কম নাই। এই জন্য ব্যবসার মাল যদি আমরা যেটা আছে যেভাবে সেটাই সেভাবে বলে মানুষের কাছে যদি বিক্রি না করে, বর্তমানে সমস্ত পণ্যের মধ্যে বিশেষ করে আমাদের এই ভাব ভারত মহাদেশ উপদেশে এই পাক ভারত মহাদেশের মধ্যে অধিকাংশ জিনিসের মধ্যে ভেজাল। আপনি কাকে ঠকাচ্ছেন? নিজে ঠকছেন। আমরা যদি সঠিক ব্যবসা, ব্যবসায়ীরা যদি সঠিক ব্যবসা করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী রাসূল এবং সত্যবাদী এবং শহীদদের সাথে রাখবেন, কত বড় নিয়ামত রেখেছে। যদি উল্টাটা হয় তাহলে কি হবে তো বুঝতেই পারছেন। তো এই জন্য যারা ব্যবসায়ী ভাইরা আছেন, ব্যবসা নবী রাসূলটা করেছেন, এটা একটা নবী রাসূলের সুন্নাহ, এটা করতে পারলে এই জীবিকাটা আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ করে, যদি এটা সত্যবাদিতা এবং বিশ্বস্ততার সাথে হয়। তো এই জন্য সমস্ত ব্যবসায়ী ভাইদের কি বলবো, ভুল ত্রুটি সবারই আছে থাকবে, কিন্তু আমরা যদি সবসময় ভুলের মধ্যে থাকি তাহলে আমার বাঁচার উপায় থাকবে না। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া নিয়ে আল্লাহর আরশে ছায়া নিচে আমরা আশ্রয় পেতে চাই, তাহলে আমাদেরকে ব্যবসায়ী হলে আমাদেরকে বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী হতে হবে। ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ বরকত রেখেছেন এবং সেই বরকত আমরা পাবো। আজকে সংক্ষিপ্ত আলোচনায় এটাই, এই আলোচনার বিষয়বস্তু এটাই, আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের চতুর্পাশে প্রতিনিয়ত যেভাবে আমাদের পরিচিত জনরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার আমার ডাক কবে চলে আসে, আমি আপনি কেউ না কেউ কোনো না কোনো পেশার সাথে জড়িত। আজকে যে আলোচনাগুলো করলাম তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যারা অগাধ ঈমান এনেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধীর রাখবেন সমস্ত বিপদ আপদের মধ্যে। এই জন্য আমাদেরকে কঠিন ইমানদার হতে হবে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দয়া করবেন যাদেরকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, সেরকম 7-8-9 শ্রেণী মানুষের কথা বললাম। আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, যদি কোনো এর মধ্যে ভুল থাকে আমাকে কমেন্টসে জানালে আমি সংশোধন করে নেবো ইনশাআল্লাহ। আর আমি যাচাই বাছাই করে বলেছি ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর আলোকে
তো আর আপনারা যাচাই বাছাই করবেন এবং এগুলো ব্যাপক আকারে শেয়ার করবেন, যাতে আমরা আমাদের মধ্যে এই আমলগুলো আমরা নিয়ে আসতে পারি। তাহলে কেয়ামতের দিনে কঠিন ময়দানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে আশ্রয় পাবো। আর আল্লাহ যাকে তার আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে, তার পরবর্তী ঠিকানা কোথায় হবে? জান্নাত ইনশাআল্লাহ। এবং আমরা চাই আমাদের মুমিনদের ডেস্টিনেশন, আমাদের গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। দুনিয়ার জীবন আল্লাহ বলছে লাইবুন লাহুন, খেলতামাশা ছাড়া কিছুই নয়। তো এর মধ্যে আমাদের দুনিয়া করতে হবে, সেটাও যেমনি ভাবে ঠিক, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দিয়ে নয়, আখেরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত দুটাই টিকবে। হে আল্লাহ, তুমি আমাদের দুনিয়ার ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের অন্যায়গুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সামনে চলার পথকে তুমি সহজ করে দাও। আমাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন গুরুজন যারা দুনিয়া থেকে চলে গেছে, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরকে আলোকিত করে দাও। এবং আমরা যারা জীবিত আছি আল্লাহ, আমরা কবে তুমি আমাদেরকে নিয়ে যাবে জানি না, তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত মৃত্যু সময় তুমি আমাদেরকে তুমি ধীর রাখো, তুমি আমাদের মুসলমান হিসেবে দুনিয়া থেকে নিও। এই দাবি এই দাওয়া তোমার কাছে রেখে আজকে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।